ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে তেরোটিতে এতে বুধবার নির্বাচন হবে একশো উপজেলায় এরই মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় রুমা থানচি ও রুয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন এর আগে গেল নয় এপ্রিল জমি সংক্রান্ত জটিলতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন স্থগিত করে কমিশন নির্বাচনের একদিন আগে আদালতের নির্দেশে স্থগিত করা হয় কুমিল্লার নাগলকোট উপজেলার নির্বাচন সবশেষ মঙ্গলবার এক প্রার্থী প্রার্থিতা বৈধতা নিয়ে আদালতের আইনি জটিলতা থাকায় জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন এছাড়া বাকি ছটি উপজেলায় নানা জটিলতায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন